আমরা উঠে পড়েছি ট্রেনে। এই যে অনেক কষ্ট করে, ফার্স্টে তো ভাবলাম আমাদের একটা ব্যাগই চলে গেল, তারপরে না ব্যাগটা পাওয়া গেছে, অসুবিধা হয়নি। এই আমাদের রাজধানীতে ওঠা হয়ে গেল। আর সৌমেন তো কত কিছু ভেবে নিল, মাঝে শপিং মলে যাবে, শপিং করবে, হ্যাঁ না, তাহলে এত কি করে বাবা সময় পেলে গো তুমি? হ্যাঁ সেটাই বলছি, অলি খুঁজে পাইনি, মানে কোথায় ভাববে যে কি করে পাবো সেই না ভেবে নতুন কিভাবে আর ওই আপারটা পড়েছে, আর সৌমেনে পড়েছে সাইড আপার। সাইড লোয়ারটা পড়লে ভালো হতো, ঠিক আছে, বেটার লাগ নেক্সট টাইম। মানে এখন একবারও মুখ বন্ধ নেই, আর বলো না ওটা খুলতে, আর গোটা চিড়ে দিয়ে কেমন লাগছে? আমরা কিন্তু পরপর কাশ্মীরের কাছাকাছি এগিয়ে আসছি, না বলছি কাছাকাছি এগিয়ে আসছি। তুমি কি আর বাড়ির খাবারের মধ্যে এক্সপেকটেশন ভাবে যা খাবার পাওয়া গেছে, আগের থেকে কোয়ালিটি অনেক বেটার করেছে। চিকেনে গ্রেভি রেখে বলো, ঠিক আছে, খেয়ে নাও তাহলে। আসো একদম উপরে উঠে খাচ্ছ, কিরকম ভালো করে খেতে পাচ্ছ? টেস্ট কিরকম? ঘরেরটা বাদ দিয়ে মানে মিষ্টি দিয়ে স্টার্ট করে দিই। হ্যাঁ মিষ্টি দিয়ে, মিষ্টি দিয়ে ভালো লাগে না? খুব খারাপ না, চিকেনটা বেশ ভালো, ভালো না? হ্যাঁ মা বলছে আমার রান্নাগুলো সত্যি ভালো করেছে, আলাদা হাই লেভেলে। কতক্ষণ ধরে তোমরা বিছানা করবে গো? আমি তো দিচ্ছি আধা ঘন্টা। আমি আর শ্বশুরে বিছানা করছি, আমি শুভ মহারানী। দেখো তুমি এখানে উঠতে আগে পারবে তো, তারপরে তো তুমি শুবে। দেখো আমি এটা ভিডিও করব, কিন্তু আমাকে একটু ভোট দিয়ে বাবু। কোন উঠে গেল, কোন উঠে? আমি জি তুমি নামবে কি করে? আমি বলছি আমি একদম আপারে যাবো, বলছে না আমি যাবো আপারে। শোয়ার একটা আলাদাই মজা, কেউ কোনো ডিস্টার্ব করবে না, কিছু না, পিসফুলি শোবো। আমি সবার ওপরে শুয়েছি, তারপরে শুয়েছে মা, মায়ের ওঠাটা তো দেখলে তুলছে বাবা। আপনি ভালো করে মাথা দিন। একটা হচ্ছে তোমার
পেয়েছি আর এটা গায়ে নিয়ে ঢাকা, বাট মনে হচ্ছে না এটা নিয়ে ঢাকা মানে ঠান্ডা যাবে, কারণ আমি কম্বলটা গায়ে দেবো। আমি লাগলে বলবো না দিদি। আচ্ছা ঠিক আছে চলো একদম কাল সকালে দেখা হবে, টাটা বাই বাই গুড নাইট। গুড মর্নিং, তো উঠে পড়েছি সকালবেলা, সকাল ঠিক নেই, এখন বাজছে 7:30। আমি একটু লেটেই উঠলাম, মা সৌমেন বাবা সবাই অনেকটা আগে উঠে পড়েছে, সেরকম লেটে আমিও ঘুমিয়েছিলাম অ্যাকচুয়ালি। এই যে মায়ের মাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। গুড মর্নিং, গুড মর্নিং, সবাই ভালো আছো? এদিকে বাবা একদম, সৌমেন ওইদিকে মর্নিং। আর আমাদের এই জার্নিতে যে একজন আছে লিটল ওয়ান, চায়ের জন্য এখানে চলে এসেছে টিকিট। এর মধ্যে কি আছে? আর এটাতে আছে বিস্কিট, আর এটা গরম জল দিয়ে দিয়েছে টি ব্যাগ। চা আমার রেডি হয়ে গেছে পুরো। আপডেটটা দিয়ে দাও, বলো আপডেটটা দিয়ে দাও। ঠিক আছে খাবার, সবাই এখন খাচ্ছে, আমি এখন খাইনি, সবার খাওয়া হয়ে গেলে খাবো। অলমোস্ট এসে গেছি, পৌঁছে গেছি আমরা দিল্লি, বিফোর টাইম অনেস্টলি। হ্যাঁ আর 10-15 মিনিট আছে, এইজন্য রাজধানী। চলো আমি জুতোটা পরে নিই, এই জন্য রাজধানী, না রাজধানীতে একবার যে চাপে তার অন্য কোনো কিছুতে আসতে ইচ্ছে করবে না, চাপতে ইচ্ছে করবে। যাই হোক এখন নামতে হবে, তারপর দেখি নিচে যাই গিয়ে দেখি। হচ্ছে আমরা পৌঁছে গেছি নিউ দিল্লিতে, ফার্স্ট টাইম পৌঁছে গেছি নিউ দিল্লি। এখান থেকে আমরা ক্যাব করে নিয়েছি, এরপর যাব হচ্ছে এয়ারপোর্ট, বাকিটা তারপর শেয়ার করছি। যাই হোক আমরা এখন ক্যাবে উঠে গেছি। সবথেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে প্রচণ্ড ভিড়, মানে অনেস্টলি বলছি এত ভিড়। আর একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্টের মধ্যে হয়েছে, একজন একটু এক্সেলারেটর থেকে একটু পড়ে গিয়েছিলেন, তো সেই একটু বন্ধ ছিল এক্সেলারেটরটা একটু টাইমিং। যাই হোক আমরা এখন ক্যাবে উঠে গেছি, এখন আমরা এখানে বেশি টাইম ওয়েস্ট করছি না, কারণ এখানে প্রচণ্ড ভিড় আর ওয়াশরুম সেভাবে ইউজ করতে পারছি না। তাই আমরা ডাইরেক্ট এখন চলে যাচ্ছি টার্মিনাল 1 নিউ দিল্লি, আমার রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ওখানে গিয়ে তোমাদের সাথে আসবো। আমরা এয়ারপোর্ট এখানে, আর আমি ওখানে বলে দিয়েছিলাম ট্রলি আনতে, ট্রলি আসছে আমাদের এইসব লাগেজ এখানে আনলোড হলো। দাঁড়া দাঁড়া দাঁড়া,
পৌঁছে গেছি যথারীতি। ফার্স্ট হচ্ছে মানে আইডেন্টি প্রুফ হয়ে গেল, এবার চেকিং করব আমরা। মোটামুটি এত লাগেজ হয়েছে, আমি অর্পিতাকে তখন থেকে সেটাই বলছি যে চেকিংটা করে নাও, চেকিংটা করে নাও, তারপর মানে লাগেজগুলোকে হাত থেকে সরাও। আমরা আসলে অনেক কালকের বিকেল থেকে তো আছি, মানে একটু এবারে ইয়ে লাগছে, ফ্রেশ লাগে, ফ্রেশ হতে হবে, একটু টায়ার লাগছে, তো চেকিংটা করে নিই, দিয়ে ফ্রেশ হবো, দিয়ে আপাতত তোমাদের সামনে আসছি। আমরা ওয়াশরুমে এসেছিলাম, আর ওয়াশরুমে এসে একটু ড্রেস চেঞ্জ করে নিলাম, একটু ফ্রেশ হয়ে গেলাম, বেশ ভালো লাগছে। আর এখানের ওয়াশরুম তো মানে নো ডাউট দারুণ, একদম কোনো অসুবিধেই হয়নি, খুব ভালো, ওয়েল মেনটেন্ড আর কি। এনিওয়েজ আমি এখন পরে নিয়েছি এই একটা টপ, তার সাথে জিন্স, আর হালকা টাচ আপ করে নিয়েছি ফেসে। এখন আমরা লাঞ্চ করব, তো এখন বাজে প্রায় দেখতে পাচ্ছ 1:30 বাজে, তো আমাদের ফ্লাইট হচ্ছে 4:00 সময়, তো অনেক হাতে টাইম আছে, আমাদের চেকিং বোর্ডিং সব হয়ে গেছে, তো এবারে খেয়ে দিয়ে যেটা ফাইনাল কল আছে ওটা অ্যাটেন্ড করব। তো চলো এখন খাওয়া যাক। আচ্ছা, মা হচ্ছে এই যে এখানে এসে শাড়ি চেঞ্জ করে নিয়েছে, মায়ের হ্যাঁ নতুন শাড়ি পরে নিয়েছে, মায়ের চুলটা বাঁধা হয়নি, খেয়ে এসে চুলটা বাঁধছি, চলো। এখন ফুড কোর্টে আছি, আর ফুড কোর্টে বাবা অর্ডার করলো হচ্ছে ধোসা, আর আমরা অর্ডার করলাম কেএফসি। আমরা যেখানেই যাই কেএফসি দেখলে কেএফসি খাবো না, এটা তো হতে পারে না। তো এখন ফুড কোর্টে বসে আছি, এখন টাইম হচ্ছে 2:00, আর 2 ঘন্টা আছে ফ্লাইটের। বলো কেমন লাগছে? একবারে নতুন অভিজ্ঞতা, নতুন অভিজ্ঞতা, দারুণ। যখন ফটোটা তুলবি সবারই তুলবে, সবারই তো নতুন নতুন নাকি, তুমি বলো, একদম তুমি বলো। সৌমেনও ড্রেস চেঞ্জ করে নিয়েছে, বাবাও করেছে, মাও করেছে, আমি তো করতেই হতো, কালকে সারাদিন ওটা পরেছিলাম, রাত্রি যাই একটু ফ্রেশ হয়ে নিলাম। চলো এবারে এবারে হচ্ছে আমাদের এখানে ক্রিসপি চিকেন আছে, 2 বার্গার আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, এসব আছে। ধোসা চলে এসেছে, বাবরে বিশাল সাইজ, এটা থেকে নিয়েছি ধোসা ফ্যাক্টরি। আমাদের এখানে খাওয়া চলছে, ফাইনালি চলে এসেছি, আমাদের গেট নাম্বার হচ্ছে 33 গেট নাম্বারের সামনে আমরা 33 গেট নাম্বারের সামনে আমরা বসে আছি, আর এখানে বাকি সিটিং এরিয়া আছে, খুব সুন্দর। আমি কলকাতার এয়ারপোর্টটাও দেখিনি কোনোদিনও, আর দিল্লি তো দেখিনি, ছবিতেই যেটুকু দেখা, বাট রিয়েলে চোখের সামনে দেখে খুব ভালো লাগছে, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আসি ফাইনাল একদম গেটের কাছে, আমাদের ফ্লাইট যেহেতু 4:20, তাই আমাদের একটু এখন মানে এখনও গেটে স্টার্ট হয়নি, আর বাবা মা ওখানে বসে আছেন। একটা জিনিস দেখেছো কি, মানে আমরা কিন্তু মানে ইয়ে করিনি, নিজেরা ইয়ে ভেবে করিনি, বাট আমাদের কোইনসিডেন্টলি নিজে দুজনেরই রেড হয়ে গেছে। ও হ্যাঁ, মানে কাছাকাছি কাইন্ড অফ রেড টাইপ, ওকে তো দেখতে অবশ্যই ভালো লাগছে, ওটা একদম সেরিয়ে গুজি একদম। আর আমি কোনটা বেশি ভালো লাগছে, চশমা পরে? আর আমি তো ব্যাগ বয়ে বয়ে মরে যাচ্ছি। আচ্ছা, আমি বলছি ব্যাগ বয়েছি, মানে কুছ ভি চশমা পরে বেশি ভালো লাগছে, চশমা পরে। তুমি দেখেছো আমি সামনে চশমা চেঞ্জ করেছি? ও না, তো এই কখন যে চশমা চেঞ্জ করে চলে এলো, দেখেছো? বাবা ছিলেন আমরা বসে আছি এখন গেট নাম্বার 33 আমাদের গেট না গেট, আর এখানে মা বাবা বসে দুজনে একদম হাই চেয়ারে বসে গল্প করছে। আর ওভারঅল এই হচ্ছে এয়ারপোর্ট, এয়ারপোর্ট আর কি দেখাবো তোমাদেরকে, তোমরা যারা এসেছো জানো। মা ঠিক আছে সব কিছু, ভয় লাগছে না তো? এইটাতে নয়, ওইটাতে ভয় লাগবে না তো? প্রাই আমাদের বাস চলে এসছে, আমাদের টাইম হয়ে গেছে, এবারে আমরা সবাই বাসে উঠে যাব। হ্যাঁ ওঠো, বাস ছেড়ে দিয়েছে, চলো চলো। ও
না দেয়, ওই যে স্পাইস যেটা ওখানে হবে। তো কেমন লাগছে মিস্টার মন্ডল? একদম এই সিটটা মানে একটাবারে খুব ইয়ে ছিল, আমার ভিডিও রিলসে দেখতাম এন্ড ফাইনালি পড়েছে, বাট কাজটা একটু নোংরা আমাদের। ঠিক আছে কই নেই। মা কেমন লাগছে এদিকে? হ্যাঁ এটা ভালো আছে। হ্যাঁ বাবা কেমন লাগছে? উঠার পর দেখি কেমন লাগে, বাবা চাপ খেয়ে আছে। থেকে এত এক্সাইটেড লাগছে, আমি জানি না যখন প্লেনটা উপরে উঠবে তখন কিরকম লাগবে বা কি। এখন থেকে পেটের ভেতরটা ঘুরঘুর ঘুরঘুর করছে। কিরকম লাগছে? ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলে তো এরকমই হবে, ফ্লাই করবে মনে হচ্ছে। দারুন না এয়ারপোর্টটা, হেভি লাগছে। হ্যাঁ কাশ্মীর তো অনেকক্ষণ ধরে আমাদের ব্যাগ খুঁজে পাওয়া যায়নি, তারপরে ফাইনালি পাওয়া গেল। কাশ্মীরে ওয়েলকাম, ওয়েলকাম টু কাশ্মীর। চলো আসছি। আর আমরা চিনলাম কি করে? এই যে মিস অর্পিতা কুণ্ডু, আমার নামে প্ল্যাকার্ড আছে কিন্তু দেখো, আমি খুঁজে বের করছি। নাম লিখে নিয়ে এসেছিল মিস অর্পিতা কুণ্ডু, দেখো। হ্যাঁ তুলেছি। ওর নাম কি আমি সহেল সহিল না কি জানি না, আমার নামে বুকিং ছিল না। এই দেখো এই হচ্ছে আমাদের শ্রীনগরের এয়ারপোর্ট। ঠান্ডা লাগছে? আমার লাগছে না। চলো এই হচ্ছে আমাদের গাড়ি, আমাদের টোটাল ট্যুরের জন্য এই গাড়িটা বুকিং করা হয়েছে। আর কেমন লাগছে? হ্যাঁ তো আমরা চলে এসেছি রুমে, একদম শ্রীনগরের হোটেলে চলে এসেছি, আকবর ইন আমাদের হোটেল। আর এসে এই সৌমেন হাফ শুয়ে পড়েছে। তো এটা হচ্ছে আমাদের হোটেলের রুম, এই একটা বেড আছে ডবল, আর এই হচ্ছে একটা সিঙ্গেল, এই হচ্ছে মিরর, এই হচ্ছে আমি, আর হচ্ছে আমি, আর এটা হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে এটা হচ্ছে একটা রুম, আর পাশে হচ্ছে মাওয়ার রুমটা আছে। এটা ওয়াও জানলার ডিজাইনটা কি সুন্দর গো, দারুন ব্যাপার। তো হচ্ছে মাদের রুম, মাদের রুমটা একটু বড়, হ্যাঁ অনেকটা বড়। এই হচ্ছে বেড, আর এই হচ্ছে ড্রেসিং টেবিল, টিভিও আছে এখানে, একটু চেয়ার আছে, টেবিল আছে। হ্যাঁ আর এই হচ্ছে একটা সিঙ্গেল বেড, আর ওটা হচ্ছে ওয়াশরুম টোটাল। কেমন হয়েছে সবকিছু? দারুন দারুন। চলো চলো ফ্রেশ হই, অনেকক্ষণ তো ঘোরাঘুরি হলো, ফ্রেশ হই দিয়ে তারপরে ড্রেস পরি। হ্যাঁ হালকা ড্রেস পরি। আর কি কোনো প্ল্যান আছে বাইরে বেরোনোর? না আজকে আপাতত শুয়েই পড়তে হবে। দেখি সোমেন যাবে মনে হয়। সোমেন যাবে? আমরা চলে এসেছি এখন ডিনারে। ডিনারে আছে সাদা ভাত, ডাল, এইটা আছে তোমার সবজি আছে, মিক্সড সবজি একটা, আর এটা পনিরের একটা আইটেম আছে, এটা আছে চিকেন, আর এটা আছে, এটা কি গো? হালুয়া আছে।
বেশ ভালো, সুন্দর না? ও আমাকে এমনি লাগানোর জন্য বলছিল। হ্যাঁ দারুন, একদম সিস্টেম খুব সুন্দর। কিন্তু এখানে আমাদের সবার কা খাবার নিয়ে আসা হয়ে গেছে, বাট মা ওখানে এখনো নিচ্ছে। তো এটা আমাদের বাফেট ছিল, তো ডিনার আমি বলি করে দিলি বাফেট আছে, ব্রেকফাস্ট আর ডিনারটা বাফেটই আছে। রুমে এসে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, একদম বাম্পার বাম্পার ডিনার হয়েছে, একদম আনলিমিটেড সব কিছু এখানে। অ্যাকচুয়ালি মনে হয় এখানে আমি আগে যখন হোটেল দেখেছিলাম সবাই একই বলছিল, তো রুটি ভাত ডাল মাখানি থেকে শুরু করে চিকেন পানির, তার সাথে সুজির হালুয়া, ফুলকপি আলুর তরকারি, দই সালাড, রায়তা সব কিছু ছিল। তো যথেষ্ট একটা ভালো খাবার, মানে আমি বলবো এরকম প্রচণ্ড খিদেও পেয়েছিলো, কারণ লাস্ট আমরা দিল্লি এয়ারপোর্টে কেএফসিতে খেয়েছিলাম, তারপর আর সেইভাবে খাওয়া হয়নি। এবার টুকটাক একটু যা যা চিপস যা ছিল সেগুলো খেয়েছি, আর এত খাওয়া দাওয়া হয়েছে হজম করার জন্য একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে চলে এসেছি। দেখুন কোল্ড ড্রিঙ্কসটা খাবো, দিয়ে আমাদের আজকের জন্য আমরা গুড নাইট বলবো। তার রিজন হচ্ছে আজকে খুব টায়ার্ড, কালকে রাত্রে বেরিয়েছিলাম, মানে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, তারপর থেকে সেইভাবে তো মানে রেস্ট হয়নি, তো আজকে এখন রেস্ট করব। কালকে থেকে আমাদের শ্রীনগর টু, আমরা ফার্স্ট আমাদের যাচ্ছি সোনমার্গ। তো সকাল 8টায় আমরা বেরিয়ে যাবো সোনমার্গের উদ্দেশ্যে, ব্রেকফাস্ট ফ্রেকফাস্ট করে। তো কাল থেকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট হবে, আজকে আমি ব্লগটা এখানেই এন্ড করছি, সবাই এখানে আমার পিছনে আছে অলরেডি। তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি, হোপফুলি আর কেমন লাগছে অবশ্যই 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 কমেন্টসে জানিও যে আমাদের ভিডিও গুলো কিরকম লাগছে বা কিছু অবশ্যই জানাবে সবাই। দেখার জন্য গুড নাইট, টাটা বাই।